হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশিফলটি জানার আগে আপনাদের আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মার্চ মাসে গ্রহদের অবস্থান কেমন থাকছে না থাকছে। এই গ্রহদের অবস্থানের ওপর নির্ভর করে কিন্তু গোটা মাসের রাশিফলটা নির্ণয় করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু তাহলে চলুন আগে জেনে নিই মার্চ মাসে গ্রহদের অবস্থান কেমন থাকছে না থাকছে। ধনু রাশিতে থাকছে বৃহস্পতি, মঙ্গল ও কেতু। মঙ্গল আর বৃহস্পতি এখান থেকে ট্রানজিট করে মকর রাশিতে চলে যাচ্ছে। মকর রাশিতে মঙ্গল যাচ্ছে 22 তারিখ থেকে, বৃহস্পতি যাচ্ছে 29 তারিখ থেকে, আর মকর রাশিতে সক্ষেত্রী অবস্থায় বসে আছে কিন্তু শনি। এটার কিন্তু দুর্দান্ত রেজাল্ট গোটা মাসে আমরা পাবো। আর কুম্ভ রাশিতে আছে বুধ ও রবি। এই বুধ আর রবির যোগটাকে বলা হয় কিন্তু বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগটার কিন্তু খুব দুর্দান্ত একটা এফেক্ট আছে। রবি কুম্ভ রাশি থেকে ট্রানজিট করে চলে যাবে 14 তারিখে মীন রাশিতে। এটাও একটা ভালো পজিশন, এই ভালো রেজাল্টও কিন্তু আমরা পাবো। আর শুক্র বসে আছে মেষ রাশিতে। শুক্র মেষ রাশি থেকে ট্রানজিট করে 28 তারিখে চলে যাবে বৃষ রাশিতে। আর মিথুন রাশিতে রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। তাহলে চলুন এবার জানি রাশিফল কেমন থাকছে না থাকছে। সবার আগে জেনে নেবো বিজনেস কেমন থাকছে। বিজনেসের ব্যাপারে আমি বলবো পুরো মাসটা আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু যাতে বলা চলে। তবে মাঝে মাঝে কোথাও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে, তবু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বিজনেস যারা সাথে করেন সেই সমস্ত লোকেদের সাথে আমি বলবো কথাবার্তা কিন্তু একটু বুঝে শুনে বলতে। কথাবার্তা বলার জন্য কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যাবে, সেই সমস্যাগুলোর কিন্তু খুব একটা বাড়তে দিলে কিন্তু চলবে না। বিজনেসে যদি ইনভেস্ট করবেন ভাবেন, তার জন্য সময়টা কিন্তু খুব ভালো। আপনারা নির্ভাবনায় ইনভেস্ট করুন, রেজাল্ট কিন্তু আপনারা খুব দুর্দান্ত এই সময় পাবেন। বিজনেস থেকে ভালো অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন। বিজনেসের থেকে আপনাদের মান সম্মান এই জিনিসগুলো খুব বাড়বে। আপনাদের কিন্তু আপনাদের পরিচিতি এখান থেকে আপনাদের ঘটবে। যদি কোনো প্রজেক্ট অনেকদিন ধরে পাবেন ভাবছিলেন বাট পাচ্ছিলেন না, এরম হচ্ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন। এটাই কিন্তু পারফেক্ট সময় বলা চলে। এবার জানবো যারা জব করেন তাদের জন্য কেমন। যারা জব করেন তাদেরকে আমি বলবো সময়টা ভালো বাট পরিশ্রম কিন্তু একটু বেশি করতে হবে। জবের জায়গায় মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটছে। যাদের প্রমোশন হওয়ার ছিল তাদের কিন্তু এই মাসে প্রমোশন হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে। যারা নতুন জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, যদি এই মাসে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু রেজাল্ট ডেফিনেটলি আপনার ফরে হতে পারে। ভালো সময় কিন্তু চলছে, রেজাল্ট কিন্তু আপনার ফর ঘটতে পারে। কাজের জায়গায় কলিগদের সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে, আর কলিগসরা কোথাও গিয়ে আপনার কথা শুনে কিন্তু চলবে। এই জিনিসটা কিন্তু আপনাদের একটা দারুণ অ্যাচিভমেন্ট। মাসটা মোটামুটি করে শুরু হলেও মিডিলে আপনারা দেখবেন অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। হেলথ নিয়ে বলবো, হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, মোটামুটি হেলথটা এই মাস ভালোই থাকছে বলা যেতে পারে। এবার জেনে নেবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলবো সেভিংস ভালো হবে, অর্থ আসছে ভালো, সেভিংসও ভালো হবে। কোনো জায়গায় আপনারা কিন্তু এই মাসে ইনভেস্ট করতে পারেন, যেই ইনভেস্টের ফল কিন্তু খুব দুর্দান্ত আপনারা পেতে পারেন। এডুকেশন কেমন বলবো, এডুকেশন আমি বলবো ভালো যাবে, এডুকেশনের জন্য ভালো। যারা হায়ার স্টাডি করেন তাদের জন্য সময়টা খুব ভালো। এডুকেশনে ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন, তবে একটু বেশি পরিশ্রম কিন্তু আপনাদের এই সময় করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। যারা কোথাও অ্যাডমিশন নেবেন ভাবছেন, তারা মাসের 15 তারিখের আগে অ্যাডমিশন নিন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু হবে। যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ব্যাপারে একটাই কথা বলবো, লাভ লাইফ আপনাদের এই মাসে খুব একটা বেটার থাকছে না। কোথাও কি টুকিটাকি ইস্যুস কিন্তু এই মাসে আপনাদের লাভ লাইফের ব্যাপারে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাই লাভ লাইফে খুব একটা বেশি ফোকাস না করাই এই মাসটা ভালো। যারা ভাবছেন লাভ লাইফটাকে বিয়ের দিকে নিয়ে যাবেন তাদেরকে আমি বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট না, একটু ওয়েট করুন, পারফেক্ট সময় এলে দেন ডিসিশন নিন, তাহলে কিন্তু ভালো সময় ভালো
ভালো ডিসিশনটা কিন্তু হবে। এবার জেনে নেবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও বলবো সময়টা খুব ভালো, ম্যারেজ লাইফে আপনার ভালো রেজাল্ট কিন্তু এই সময় গিয়ে দেখতে পাবেন। ম্যারেজ লাইফে টুকিটাকি মতবিরোধ হবে, তবে সেই মতবিরোধগুলো খুব একটা পাত্তা দেবেন না, কারণ এই মতবিরোধগুলো বড় সমস্যা কিন্তু তৈরি করতে পারে। মোটামুটি গ্রহদের পজিশন যা আছে আপনারা এই মাসটা খুব স্মুথলি কিন্তু কেটে যাবে, সেরকম কোনো সমস্যা কিন্তু এই মাসে আপনাদের থাকছে না, নির্ভাবনায় আপনারা থাকুন। তাহলে বন্ধুরা যারা দেখছেন চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।